হ্যালো বন্ধুরা, আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটি খুবই মজার ব্লগ। এই শীতকালে সবাই নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর না কারোর সাথে পিকনিক করছো, তো আমরা কেন বাদ যাবো ভাই? আর যারা এখনো পিকনিক করনি তাদের বলছি এই ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখো তোমরা। পিকনিক না করেও পিকনিকের মজা অবশ্যই পেয়ে যাবে, তাও একটি খুব সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যের সাথে। কিন্তু আমাদের পিকনিকটা ছিল সম্পূর্ণ সাডেন প্ল্যান, আর সাডেন প্ল্যান সবসময় বেস্ট হয়। আর সকাল ঠিক 9টায় দীপ্তনুদা আমাকে কল করে বলে আমি উদয়পুর এসেছি, চলো একটা পিকনিক করা যায়। আমি ভাবলাম কালকে বা পরশু হবে, দাদা বলুন না আজকেই করতে হবে, এখনই করতে হবে। তো আমি ভাবতে শুরু করলাম উদয়পুরে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তারপরে আমার মাথায় এলো কুপিলং এর প্রাকৃতিক সৌন্দর্য উদয়পুরে সত্যি অসাধারণ। যেহেতু হঠাৎ সকালে প্ল্যান হলো তাই রান্না বাড়ি করার বা এইসব ব্যবস্থা করার একদমই সময় ছিল না, তাই আমরা বাজার থেকে হাঁসের মাংস আর খাসার চালের বিরিয়ানি প্যাক করে নিয়ে চলে যাই কুপিলং এর উদ্দেশ্যে এবং সেই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের উদ্দেশ্যে। তো যেতে যেতে চলার পথে আমাদের চোখে পড়লো এক মাসি চায়ের টং দোকান। এই ধরনের চায়ের দোকান খুবই অ্যাট্রাকটিভ লাগে আমাদের। সবাই মিলে নামলাম এবং সেই দোকানে বসে প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে করতে আমরা সবাই মিলে চা খেলাম, একটু আড্ডা মারলাম। তো আমরা দীপ্তনুদার এদিকে সোলা দেখে সেরা ঠাম্মার কথা মনে হয়ে গেছে। তুই তো সোলা দীপ্তনুদা, এই সোলার গন্ধ অনেকদিন পরে পাইছি। কেমন লাগছে চা? ভালো, এই পরিবেশের লগে আরো ভালো লাগবে। কার কার বাড়িতে এখন এরকম চুলা আছে লেখা জানা তো দেখি। তারপর চাটা খেয়ে আবার রওনা দেয় আমাদের পিকনিক স্পট অর্থাৎ কুপিলং এর সেই প্রাকৃতিক মনোরম দৃশ্যের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলার পথে রাস্তায় খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, গাছপালা, চারদিকে গ্রিনারি আর গ্রিনারি আর শীতল বাতাস। তো সেগুলো আমাদের সাথে তোমরাও উপভোগ করো চলতে চলতে, চলো। তারপর অনেকটা পথ বাইক চলার পর আমরা ফাইনালি এসে পৌঁছাই আমাদের সেই পিকনিক স্পট। চলো পিকনিক শুরু করার আগে তোমাদের জায়গাটা ঘুরিয়ে একবার দেখাই এবং ফিল দেই জায়গাটা কতটা সুন্দর। তো বন্ধুরা, আমরা আছি আমরা স্পটের খুবই কাছে। এই যে আমরা এখন পিছন দিক দিয়ে রাস্তাটা গেছে দেখতেছো, এদিক দিয়ে যাবো। তো বন্ধুরা, এখন তোমরা নিয়ে যাবো যে সুন্দর লোকেশনটা দেখানোর লিগে আইসি তোমরা। তো তোমরা দেখো স্পটটা, যদিও সামনে থেকে ফিল না করলে বোঝা যাবে না জায়গাটা কতটা সুন্দর। কারণ দেখতেই শুধু সুন্দর না, জায়গাটাতে আসছে চারদিক থেকে পাখির আওয়াজ, কনকনে শীতল ঠান্ডা বাতাস, তার উপর থেকে জলের সাউন্ড, সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ। কিছুক্ষণ জায়গাটা ঘোরার পর তারপর ভাবলাম কিছু তো একটা ইন্টারেস্টিং করা যায়। আমরা সবাই মিলে আশেপাশে লাকড়ি বা জ্বালানি পাই, সবগুলো একত্রিত করে আগুন ধরাই এবং সবাই মিলে শীতের মধ্যে আগুন পোহাতে থাকি। শুধু একমাত্র গ্রামের ছেলেমেয়েরাই বুঝতে পারবে শীতের মধ্যে আগুন পোহানোর মজা। আমরা সবাই মিলে কিছুক্ষণ আগুন পোহাই। যেহেতু বন্ধুরা আমাদের সাথে ছিল হাঁসের মাংস ও বিরিয়ানি, তোমরাই বলো লোবার কতক্ষণ সামলাই, কারণ শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। তো আমরা কারোরই আর বেশি তর হয়েছিল না কখন হাঁস খাবো। আমরা দেরি না করে বসে যাই এবং নিজেরা নিজেরাই সার্ভ করে শুরু করে দিই হাঁসের মাংস ও বিরিয়ানির মজা নেওয়া। খাওয়া দাওয়া শেষ করে জায়গাটা আগে আমরা সবাই মিলে পরিষ্কার করলাম। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, ঠান্ডাও বাড়ছিল, অন্ধকারও হচ্ছে, তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, অবশ্যই জানিও আমাদের এই সাডেন পিকনিক ব্লগ তোমাদের কিরকম লাগলো। আর তোমাদের আশেপাশে যদি এরকম সুন্দর প্লেস থাকে আমাদের অবশ্যই ঠিকানা লিখে জানাবে, আমরা আসবো, ব্লগ করবো, আমরাও মজা করলাম, তোমরাও ব্লগ দেখলে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি ব্লগে।